ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فان اصدق الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موزع اخر: لقد كان لكم في رسول الله اسوة حسنة. وقال الله تعالى في سورة الاعراف: কুল ইননা মা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া বাতান সম্মানিত মুসল্লিগণ প্রশংসা আল্লাহ তালার জন্য শান্তি রহমত বর্ষণ হোক আল্লাহ তাআলার রাসূলের উপর আল্লাহুম্মা আমিন আমরা আজকে পবিত্র জুমার দিন সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করব আগামী দিন তার পরের দিন একলা জানুয়ারি একলা জানুয়ারিকে নিয়ে আমরা আলোচনা করব যে একলা জানুয়ারি নববর্ষের প্রথম দিন এটা পালন করা যাবে কি যাবে না এবং নিষেধ তা নিষেধ কতটা নিষেধ আল্লাহ এবং আল্লাহ রসুল তার হাদিস দিয়ে নিষেধাজ্ঞা কত ভাবে করেছেন সে নিয়ে আলোচনা করব আমরা জানি যে পহিলা বৈশাখ মানে একলা বৈশাখ এটা হলো হিন্দুদের প্রথম দিন নববর্ষের প্রথম দিন তারা হিন্দুরা মনে করে যে একলা বৈশাখ হলো প্রথম দিন আর একলা জানুয়ারি এটা ইহুদি খ্রিস্টানদের প্রথম দিন এটা তারা মনে করে ইহুদি খ্রিস্টানরা মনে করে যে এটা প্রথম দিন অতএব যারা এই নববর্ষ পালন করবে বা শুভ বলবে তারা মুনাফিক কেন মুনাফিক মুনাফিক বা নেফাক মুনাফিক বা নেফাক মানে সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে মুখে ভালোবাসে কিন্তু অন্তরে নাই আল্লাহ এবং আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন কিন্তু তারা পালন করে অতএব মুনাফিক আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখলেন যে ইয়াহুদিরা রোজা রেখেছে মহারম মাসের দশ তারিখে আল্লাহ রসুল বললেন কি ব্যাপার এই মহারম মাসের দশ তারিখের রোজা তোমরা কেন রেখেছ ইহুদিরা বলল যে আমরা এজন্য রেখেছি যে আল্লাহ তালা মূসা আলহ সাল্লামকে এই দিনে নাজাদ দিয়েছিলেন আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন এই জন্য রেখেছি আল্লাহ রসুল বললেন এর হকদার তো আমি বেশি আমি সুখ্রিয়া আদায়ের জন্য আদায়ের ব্যাপারে আমি বেশি হকদার অতএব আমি এই দিনে রোজা রাখবো সাহাবাই কেরামদেরকে বললেন হে সাহাবাই কেরাম তোমরা দশ তারিখে রোজা রাখো তারপরে সাহাবাই কেরাম বললেন যে আপনি বলেন যে ইহুদিদের মুখালিফ করতে বিরোধিতা করতে আর বলছেন যে দশ তারিখে রোজা রাখতে তারা দশ তারিখকে বড় মনে করেছে বলে আপনিও বলছেন দশ তারিখে রোজা রাখতে মানে কি তখন সা আল্লাহর রসুল বললেন যে আমি যদি আগামী বছরে বেঁচে থাকি তাহলে আমি আগামী বছরে নয় তারিখেও রোজা রাখব তা নয় তারিখ হলো ইহুদিদের মুখালিফ করা আর দশ তারিখ হলো স্বরূপ রোজা রাখা তো এই হলো রোজা রাখা এখন আমরা এই বিষয় নিয়ে কেন আলোচনা করব একলা জানুয়ারি বা নববর্ষের প্রথম দিন নিয়ে আলোচনা কেন করব। এটা আমরা আমরা জাতিকে সাবধান করব। কারণ এটা ইসলামী কালচার নয় এটা জাতিকে সাবধান করা মুসলমানকে সাবধান করা অপরিহার্য যাতে করে তারা এতে লিপ্ত না হয় কারণ অনেক মুসলমান মনে মনে ভাবে জানে যে একলা জানুয়ারি নববর্ষের প্রথম দিন এটা পালন করলে বা কি হবে বা একটু খুশি মানালেই বাকি হবে কিন্তু না আমরা এজন্য আলোচনা করবো যে নিষেধাজ্ঞাটা কত কঠোরভাবে আছে আসুন আমরা কিছু কারণ আলোচনা করি যে কেন নিষেধ করা হয়েছে কিছু কারণ আছে তার মধ্যে এক নাম্বার কারণ হল যে আল্লাহ এবং আল্লাহ রসুল তার জীবনীতে কোনো দিন এটা করেননি আল্লাহ রসুল তেষট্টি বছর জীবন পেয়েছিলেন তো এই জীবনে তিনি কখনো কোনো দিন তিনি করেননি নবুয়াত লাভ করার পরে তেইশ বছর তিনি বেঁচেছিলেন তেইশ বছরের মধ্যে তিনি কোনো দিন মহাররাম মাস হলো প্রথম তারিখ মহার্রাম মাস হল মানে আরবি মাসের প্রথম দিন এবং বছরের প্রথম তারিখ অতে মহারাম মাসে প্রথম দিনে তিনি বরকতময় মাস বলে তিনি উল্লেখ করেননি এবং তিনি মানেননি এই নববর্ষ পালন করেননি অতএব এটা পালন করা যাবে না আল্লাহর রসুল যেটা করেননি সেটা আমাদের করা যাবে না আল্লাহর রসুল যেটা করেছেন সেটাই করতে হবে আল্লাহ তালা সুর আহজাবে বলেন উসুয়াতুন হাসানা অবশ্যই আল্লাহ তালার জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ অতএব আল্লাহর রসুল যেটা করেননি সেটা করা যাবে না আর যেটা করেছেন সেটা করতে হবে যদি কেউ নববর্ষ পালন করে তাহলে এটা বেদাত হবে অতএব এটা পালন করা যাবে না দ্বিতীয় কারণ নিয়ে আমরা আলোচনা করি দ্বিতীয় কারণ হল যে এটা ইংরেজদের কৃষ্টি কালচার অতএব ইংরেজদের বেজাতির মানে তাদের মতো করে তাদের অনুসরণ করা যাবে না তাদের মতো চালচলনেও করা যাবে না এবং কথাবার্তাও চলা করা যাবে না পোশাক আসাকেও আশাকেও তাদের মতো করে অনুসরণ করা যাবে না আল্লাহ রসুল আবুদাউদ হাদিসে বলেন আবদুল্লা বিন উমার রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত আছে এই হাদিসটি আবুদাউদে আছে আল্লাহ রসুল বলেন যে মান তশাবাহা বি কাউমিন মিনহুম মিন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে অনুসরণ করবে ফাহুয়া মিন সে তাদের অন্তর্ভুক্ত হবে তাদের দলভুক্ত হবে অতএব কোনো জাতির অনুসরণ করা যাবে না আবদুল্লা বিন মাসুদ থেকে একটা হাদিস বর্ণিত আছে এই ব্যাপারে যে আবদুল্লাহ বিন মাসুদ আনহু তিনি বলেন যে এক ব্যক্তি রসুলের নিকট এলেন এবং এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি এমন এক ব্যক্তির ব্যাপারে কি বলেন যে ব্যক্তি মানে কোনো জাতিকে ভালোবাসে কোনো সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু আমলের ক্ষেত্রে তাদের মতো সে চলতে পারে না আমলের ক্ষেত্রে তাদের সমান সে হতে পারে না কিন্তু সে জাতিকে সে ভালোবাসে তখন আল্লাহ রসুল বললেন আল আমর মামান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সঙ্গী সে হবে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে অতএব কেউ যদি ইহুদিকে ভালোবাসে ইহুদিদের সাথে তার হাসর হবে এবং কেউ যদি নাসারা বেজাতিকে ভালোবাসে তাহলে বেজাতিদের সাথে তার হাসর হবে এটা আমাদের জানা আছে যে কিয়ামতের দিন বিভিন্ন দল হবে তো ওই আসল যে সঠিক দল তাদের সাথে সে থাকবে না এটা বোখারিতেও আছে মুসলিমেও আছে তাছাড়া এই ব্যাপারে আর একটা হাদিস দিয়ে দিই যে আবু হুরাইরা থেকে বর্ণিত আছে যে ফেতনা আসবে অন্ধকার রাতের টুকরার মতো অন্ধকার রাত্রির মতো ফেতনা আসবে তোমরা ওই ফেত না আসার আগে আগে তোমরা সৎ কাজ করে নাও ভালো কাজ করে নাও ভালো কাজগুলো করে নাও কারণ ওই সময়ে মানুষের হালাত এমন হবে যে মানুষ সকালবেলায় মমিন হবে তো সন্ধ্যাবেলায় কাফের হবে সন্ধ্যাবেলায় মমিন হবে তো সকালবেলায় কাফের হবে এমন হালাত হবে মানে দুনিয়ার পরিস্থিতি এমন হবে যে না এসে পড়ে যাবে এবং সে কাফের হয়ে যাবে অতএব ওই ফেতনা আসার আগে আগে আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে তারপরে তৃতীয় কারণ হল যে এই নববর্ষ প্রথম দিন পালন করার ক্ষেত্রে এই দিনকে কেন্দ্র করে এই প্রথম রাত্রিতে যে কাজগুলো করা হয় সবই ওয়াশ্লীল এবং নোংরা কাজ সবই ওয়াশ্লীল এবং নোংরা কাজ অতএব এটা আল্লাহ আল্লাহতালা হারাম করেছেন আল্লাহর রসুল হারাম করেছেন যেমন ওয়াশ্লীলতা বেহায়াপনা যেমন ওয়াশ্লীলতা বেহায়াপনা যুবতীরা এমন পোশাক পরিধান করে এমন ওয়াশ্লীল এবং নোংরা নগ্ন পোশাক পরিধান করে যেটা পরিধান করা সত্ত্বেও মানে নগ্ন হয়ে থাকে এবং সেই পোশাক পরিধান করে তারা চলাফেরা করে অবাধ মিলামেশা করে এটা এ প্রসঙ্গে রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন রাহুল মুসলিম মুসলিম থেকে বর্ণিত আছে দু নম্বর হাদিস যে রসুল্লাহ সাল্লাম বলেছেন এমন দু ধরনের মানুষকে আমি এখনও পর্যন্ত দেখিনি তাদের মধ্যে হল কিছু এমন মহিলা যারা পোশাক পরিহিতা সত্ত্বেও নগ্ন পোশাক পরিহিতা থাকবে কিন্তু নগ্ন এরা এদের সম্পর্কে আল্লাহ রসল বলেন যে এরা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না এমন কি জান্নাতের সুগন্ধও পাবে না অথচ জান্নাতের সুগন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যায় তবুও এই সমস্ত মহিলারা পাবে না অতএব এই যে অশ্লীল এই দিনে অশ্লীল কাজ এই রাত্রে অশ্লীল কুকর্ম কাজ হয় এ কাজ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বালবাচ্চাকে সন্তানদেরকে বাঁচাতে হবে এবং এতে কী হয় গান বাজনা হয় এই গান বাজনা করার জন্য অনুষ্ঠান করা হয় জায়গায় জায়গায় অনুষ্ঠান করে হ্যাঁ অনুষ্ঠান করে তারপরে আপনার আবাসিক হোটেল বুক করা হয় তারপরে আপনার নাইট ওই যে ক্লাব আছে সেগুলোতে সেগুলো যা যাওয়া হয় পার্কে যাওয়া হয় এবং এখানে যুবক যুবতা যুবতীরা অবাধ মিলামশা করে এবং অপকর্মে তারা লিপ্ত হয় এই যে এই কুকর্ম কাজগুলো করে এজন্য এটা খারাপ এতে নোংরা কাজ হয় তাছাড়া আরও কিছু কাজ কাজ হয় সেটা হলো যে আতসবাজি এবং পটকা বাজি পটকা ফুটানো হয় এগুলো মানে খারাপ কাজ নোংরা কাজ এগুলো করা যাবে না এতে অনেক ক্ষতি হয় আমরা গা গ্রামে বাস করি আমাদের মধ্যেই কেউ যদি আচানক হঠাৎ করে যদি আপনার পটকা ফুটিয়ে দেয় তাহলে আমরা চমকে উঠি কি হলো তাই বলে তারপরে আমাদের ছোট বাচ্চারা চমকে ওঠে এতে মানে আতঙ্ক এবং ভীতি সঞ্চার হয় এজন্য এটা করা যাবে না এবং কোন মমিন কোন মমিনকে ভীতি সন্ত্রস্ত করতে পারে না এটা আল্লাহর রসুল এবং আল্লাহ তালা এটা হারাম করেছেন নিষিদ্ধ করেছেন অতএব কোনো মমিন কোনো মমিনকে ভয় দেখাতে পারে না এই পটকা বোঝা বাজানো এবং আতসবাজি করা এগুলো এই দিনেই করা হয় তাছাড়া অর্থ অপচয় করা হয় এ দিনে অনেক পরিমাণে অর্থ অপচয় করা হয় অর্থ অপচয় করা এমনিতেই নিষিদ্ধ এমনিতেই হারাম অর্থ অপচয় করা যাবে না অর্থ অপচয় করা হয় এবং এই যে দিনে অর্থ অপচয় করা হয় সেটা মানে ফালতু কাজে নোংরা কাজে হারাম বিভিন্ন হারাম কাজে অর্থ অপচয় করা হয় আর এ বিষয়ে আল্লাহ তালা বলেছেন যারা অর্থ অপচয় করে যারা অর্থ ফালতু খরচ করে তারা হলো শয়তানের ভাই অতএব অর্থ অপচয় করা যাবে না সুরা ইসরা ইন্নাল মুবাজ্জিরা কানু শায়াতিন। এই দিনে নিশাদব্য পান করা হয় নিশা দব্য পান করা হয় মদ্য পান করা হয় এবং পান করে তারা বিভিন্ন লোক এই দিনে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট ঘটে আরও অনেক ক্ষতি হয় অতএব এত কিছু নোংরা এবং ওয়াশলীল কাজ এবং মানে অপচয় খরচ এই দিনে করা হয় এজন্য এটা করা হবে না এটা আল্লাহ তালা এবং আল্লাহ রসুল এটা হারাম করেছেন চার নম্বর কারণ হল যে বছরের শুরুতে অনেকের ধারণা আছে যে বছরের শুরুতে যদি ভালো থাকা যায় ভালো খাওয়া যায় তাহলে সারা বছর ভালো থাকা যাবে এবং ভালো খাওয়া যাবে এই যে ভ্রান্ত ধারণা হ্যাঁ অবাস্তব আকিদা অবাস্তব বিশ্বাস এই ধারণা মানে ঠিক নয় আর এই দিনে এই ধারণাকে লালন করা হয় এজন্য এই ধারণা আমাদের হওয়া উচিত নয় মুসলিমদের এরকম ধারণা ধারণা হওয়া উচিত নয় যে কোনো দিন মানে কোনো একটা দিনকে আমরা আনন্দ করলে তারপরে বাকি দিনটা ভালো চলবে না এরকম দিন পালন করা হবে না আমরা সেদিন সাইকেল নিয়ে যাচ্ছিলাম সাইকেল নিয়ে একটা দোকানে একটু পাম্প দেওয়া হলো মানে পাম্পাটে পাম্প দিলাম তারপরে বলছে যে কিছু পয়সা দাও সকালবেলায় পয়সা দাও কারণ এখনও পর্যন্ত মানে কেউ আমার কাছে নগদ পয়সায় নেয়নি তুমি প্রথম নিচ্ছ এই জন্য এই যে ধারণা করা তারপরে আমার ভালো যাবে মানে বাকি হলে বাকিই যাবে আর নগদ হলে নগদই যাবে এরকম ধারণা করা ভুল আর এই ধারণা লালন করা হয় এই জন্য নববর্ষ পালন করা নিষেধ পাঁচ নাম্বার কারণ যে নববর্ষ একলা জানুয়ারি পালন করা হবে না নিষেধ করা হয়েছে তার পাঁচ নাম্বার কারণ হলো যে এই দিনে শুধু ভোগ আর উপভোগ আছে এই যে দিন এই দিনে ভোগ আর উপভোগ আছে যখন আমরা আনন্দ করব ফুর্তি করব তো ফুর্তির সাথে সাথে আনন্দের সাথে সাথে কিছু ত্যাগ থাকা উচিত কিছু ত্যাগ স্বীকার করতে হবে আমরা আনন্দ করি দুই দিন একটা হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতির এবং বিবাহর দিনে আনন্দ করি কিন্তু তার মধ্যে ত্যাগ আছে ঈদুল ফিতরেতে ঈদুল ফিতর জাকাতুল ফিতের ব্যবস্থা আছে তার মধ্যে ত্যাগ আছে আমরা জাকাতুল ফিতর আদায় করে আমরা গরিবদেরকে বন্টন করি আমরা অসহায়দেরকে দিই আমরা সহযোগিতা করি এবং আমরা এতে কিছু আনন্দও করি ইসলাম যেভাবে আনন্দ করতে বলেছে আমরা ঠিক সেই রকমভাবে আনন্দ করি আর ঈদুল আজহাতে কুরবানির দিনে আমরা কিছু মাংস নিই এবং মাংস নিয়ে গরিব যারা কুরবানি করতে পারেনি তাদেরকে আমরা দিয়ে থাকি আমরা ত্যাগ করি বিয়ের দিনে আমরা অলিমা করি অলিমা করে আমরা অনেকে অনেককে দাওয়াত দিই এবং গরিবদেরকে দাওয়াত দিয়ে আমরা অলিমার দিনে খাওয়াই তো কিছু ত্যাগ ত্যাগ স্বীকার করা উচিত কোনো ত্যাগ নাই তো তারপরে দেখুন এই দিনে কোনো ব্যক্তি এরকম কি আছে যারা খেতে পায় না তাদেরকে কিছু খাবার দিবে কেউ নাই এই দিনে খেতে পায় না তাদেরকে কিছু খাবার দিবে বা এই শীতের দিনে খুব ঠান্ডা ঠান্ডার দিনে যাদের চাদর নাই যাদের বস্ত্র নাই তাদেরকে চাদর দান করবে এরকম কেউ আছে এরকম কেউ নাই যাদের বাস ভুবন নাই তাদেরকে থাকার জায়গা করে দেবে এই দিনে খুশি করে আনন্দ করে কেউ করে না তো এরকম কেউ করে না অতএব যার মধ্যে ত্যাগ নাই সেটা করা যাবে না এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন এই নতুন বছর এই নতুন বছর এসেছে বলে যে আমরা এত আনন্দের কি আছে মানে এই নিষেধাজ্ঞার মধ্যে ছয় নম্বর কারণ হলো যে এতে আনন্দের কী আছে নতুন বছর এসেছে বলে এতে আনন্দের কী আছে ওই ব্যবসায়ী কীভাবে আনন্দ করতে পারে যার একটা মূলধনের বড় অংশ একটা হাত ছাড়া হয়ে গেল ওই ব্যবসায়ী কীভাবে আনন্দ করতে পারে ঠিক আমরা আমাদের মূলধন হলো এক সেকেন্ড টাইম হলো আমাদের মূলধন এক সেকেন্ড এক দিন এক সপ্তাহ এক মাস এক বছর আমাদের এটা হলো মূলধন এই মূলধনকে আমরা হাতছাড়া করে দেবো আর আমরা এতে আনন্দ করব। না এটা কিভাবে হতে পারে আমরা কেউ বাজবো হয়তো কুড়ি বছর কেউ বাজবো দশ বছর কেউ আরও ষাট বছর বাজবো তারপরে তো এক বছর কমে গেল তাহলে আমাদের এই গোটা এক বছরে কি ভালো কাজ করেছি এটা আমাদেরকে আত্মসমীক্ষা করে তারপরে এক্ষেত্রে আমাদের আফসোস করা দরকার আমাদের আফসোস করা দরকার আমাদের আত্মশুদ্ধি করা দরকার তারপরে যে আমরা কোনটা ভালো কাজ করলাম আর কোনটা ছেড়ে এলাম পদে পদে আমাদেরকে হিসাব করা দরকার ছিল না তো আমরা এই দিনটাকে আনন্দ করছি একটা দিন একটা মূলধন একটা টাইম আমাদের পার হয়ে গেল আর এই ব্যাপারে আমরা আনন্দ করছি এটা এই জন্য নিষেধাজ্ঞা আর তালা একশো তিন নম্বর সুরাই সুরা আসরে আল্লাহ তালা বলেছেন সুমায়ের কসম খেয়ে বলেছেন জেওয়াল আসর সুমায়ের কসম ইন্নাল ইনসানা, লাফি খুশ নিশ্চয় প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত অতএব সুমাইয়ের কসম খেয়ে বললেন সুমায়ের আমাদের মূল্য দিতে হবে আমরা সময় অপচয় কখনো করব না এই কয়েকটা কারণের জন্য আরও বিভিন্ন কারণ আছে এই কয়েকটা কারণের জন্য এগুলো নিষেধ এটা করা যাবে না আর আল্লাহর রসুল কখনো করেননি অতএব এটা করা নিষেধ আমরা এটা মানে প্রথম দিন বলে বছরের প্রথম দিন বলে যে পালন করব এটা নিষেধ যদি করি তাহলে আমরা তাদের বেজাতির অন্তর্ভুক্ত হয়ে যাব। এবং আমাদেরকে হয়তো জাহান নামে যেতে হতে পারে আল্লাহ তালা আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান না আমিন ইন্দাল হামদাল ইল্লাহ ইউহাদা ওয়াসাল তুয়াসাল্ম ও আলাহ মাল্লাহ নবিয়া বাদ আম্মাবাদ ফখবিল্লাহ হিমিনা সাইত নীর রজিম বিসমিল্লা রহমান রহিম কুল ইনামা হার রামা রব্বি মা ফাওয়াহিসা মাতহার আমিন হাওয়ামা বাতান আল ইফ্ম আল্লাহ তালার প্রশংসা ও নবীর ওপর দরুদের পরে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম যে আমাদের এই নববর্ষ পালন করা এবং এতে অশ্লীলতা বেহায় যে ছড়িয়ে পড়ে এবং বাড়তেই থাকে তো এ থেকে আমাদেরকে নিজেদেরকে সাবধান হতে হবে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে সাবধান করতে হবে এবং এটা আমাদেরকে নিশ্চিত ধারণা করতে হবে যে এগুলো হলো বেজাতির কৃষ্টিকালচার অতএব এগুলো কখনোই করা যাবে না আর বেজাতিদেরকে ভক্তি করা বন্ধু করা ভালোবাসা করা যাবে না যদিও যদিও তাদের আমলগুলো আমরা আমলের ক্ষেত্রে করি না আমলগুলো পালন করি না

فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوًا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهب ومن التجارة والله خير الرازقين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين